আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে বাসায় বসে পার্লারের মতো হেয়ার প্রোটিন ট্রিটমেন্ট করতে পারবেন। আমরা চুলে রিবন্ডিং করার পর অথবা এমনিতেও পার্লারে গিয়ে অনেক টাকা খরচ করে হেয়ার প্রোটিন ট্রিটমেন্ট করিয়ে থাকি, তাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে খুব সহজে বাসায় বসে হেয়ার প্রোটিন ট্রিটমেন্ট করতে পারবেন। ফ্রেন্ডস, তো চলুন ভিডিওটি দেখে নেওয়া যাক। এর জন্য সবার প্রথমে আমি একটি ক্লিন বাটি নিয়ে নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিব একটি ডিম। ডিম আমাদের চুলের যত্নে খুবই উপকারী, সেটা আমরা সবাই কম বেশি জানি। ডিমে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন। এরপর এর মধ্যে দিয়ে দিব 2 চামচ পরিমাণ মেথি পাউডার। আপনারা চাইলে বাজার থেকে এই মেথি পাউডার কিনে আনতে পারেন, অথবা মেথি কিনে এনে বাসায় পাউডার তৈরি করে নিতে পারেন ব্লেন্ডারের সাহায্যে। এরপর এর মধ্যে দিয়ে দিব 2 চামচ পরিমাণ আমলা পাউডার। আপনারা চাইলে আমলা পাউডারও মার্কেট থেকে আনতে পারেন, অথবা বাসায় আমলকি কিনে এনে শুকিয়ে ব্লেন্ডারের সাহায্যে পাউডার তৈরি করে নিতে পারেন। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ মধু। এবার সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিতে হবে। সর্বশেষ এর মধ্যে দিয়ে দিচ্ছি অর্ধেক পরিমাণ লেবুর রস। এরপর সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিলে আমাদের হেয়ার প্রোটিন প্যাকটি তৈরি হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন প্রোটিন প্যাকটি কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এবার আমি বলে দিব কিভাবে এই প্যাকটি ব্যবহার করতে হবে। প্যাকটি ব্যবহার করার আগে অবশ্যই আপনার চুলকে পরিষ্কার করে নিতে হবে, অর্থাৎ শ্যাম্পু করে নিতে হবে। এরপর আপনি আপনার চুলে অয়েল ম্যাসাজ করবেন। অয়েল ম্যাসাজ করার পর চুলে স্টিম নিতে হবে। আপনার কাছে যদি স্টিম মেশিন থেকে থাকে তাহলে 5 মিনিট ধরে স্টিম নিয়ে নিন, আর যদি স্টিম মেশিন না থেকে থাকে তাহলে একটি বোলে গরম পানি নিয়ে একটি টাওয়াল ভিজিয়ে টাওয়ালটা আপনার মাথায় 5 মিনিট ধরে পেঁচিয়ে রাখুন। এতে করে আপনার স্টিম নেওয়া হয়ে যাবে। এরপর এই প্রোটিন প্যাকটি স্ক্যাল্প সহ সম্পূর্ণ চুলে ভালো করে লাগিয়ে নিন। ভালো করে লাগানোর পর আপনার চুল 20 থেকে 30 মিনিটের জন্য রেখে দিন। এরপর চুল শ্যাম্পু এবং কন্ডিশনার করে ভালো করে ধুয়ে নিন। চুলের যত্নে প্রোটিন ট্রিটমেন্ট খুবই উপকারী। একবার এই প্রোটিন ট্রিটমেন্টটি করার ফলে আমাদের চুলের গোড়া মজবুত হবে, চুল পড়া বন্ধ হবে, যাদের খুশকির প্রবলেম রয়েছে সেটাও সলভ হবে। এছাড়াও আপনার চুল হবে সিল্কি ও শাইনি। এই প্রোটিন ট্রিটমেন্টটি আপনি চাইলে মাসে 2 বার করতে পারেন। ফ্রেন্ডস, তো আজ এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, আর পাশে থাকা বেল আইকনটি চালু করে নোটিফিকেশন অন করে নিন, যাতে করে আমার চ্যানেলের নতুন সব বিউটি টিপস, হেলথ টিপস এবং ব্লগ ভিডিওগুলো সবার প্রথমে দেখতে পারেন। আল্লাহ হাফেজ।